ভালো লাগছে জ্বরের মুখে? হুম, এখন কি জ্বর আছে না নেই? হালকা হালকা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কালকের ব্লগ তো ওখানেই শেষ করেছিলাম যে স্প্ল্যানেড থেকে ঘুরে আসলাম, আর আসার পথে ফোন করেছিলাম রাজাকে, শুনি যে রাজার প্রচণ্ড জ্বর এসেছে। তাই আসার পথেই কিন্তু আমি আর বোন দুজনে মিলে ওষুধ নিয়ে এসেছি। ওষুধ খেয়ে মানে রাজার জ্বরটা এখন দেখা যাক কমে কি কবে না, সেই চিন্তাতেই ছিলাম। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আজ কালকে যেহেতু এত হাঁটাহাঁটি করেছি, আজকে আর যোগা করিনি, তারপরে আমি বসে গেছিলাম আমার কর্মে পড়ানোর কাজে, কিন্তু রাজা আজকে স্কুলে যেতে পারেনি। এত প্রচণ্ড জ্বর ছিল যে ওর শরীর প্রচুর দুর্বল হয়ে গেছে, তো জ্বর নিয়ে আর স্কুলে যায়নি। এইটা ছিল মানে সেই সোমবারের ব্লগ, কিন্তু রবিবার আমি স্প্ল্যানেটে গেলাম আর সোমবারের ব্লগে আমি এই ব্লগটা করেছিলাম। তারপর থেকে আমি কোনো রকম ব্লগ করিনি, কারণ রাজার শরীর এতটাই খারাপ ছিল। সকালবেলা উঠেই রাজাকে জিজ্ঞাসা করেছিলাম যে কী খাবে, পড়িয়ে টড়িয়ে উঠে জিজ্ঞাসা করলাম কী খাবে, অপশান দিলাম এটা খাবে ওটা খাবে, তো বললো যে স্যান্ডউইচ খাবে। তো জ্বরের মুখে স্যান্ডউইচ খেতে, একটু চাউমিন খেতে দেখবে ভালোই লাগে, আর না খাওয়ার থেকে একটু এই খাবারটা খেলে যদি পেটটা ভরে, একটু মুখ মানে এনার্জিটা আসে। তাই জন্যই সকাল সকাল একটুখানি স্যান্ডউইচ বানিয়ে দিলাম। এই স্যান্ডউইচ বানানোর জন্য দেখো কী কী নিয়েছি, পাউরুটি নিয়েছি, তার মধ্যে হচ্ছে একটা পাউরুটির মধ্যে একটুখানি টমেটো কেচাপ লাগিয়েছি, আর একটা পাউরুটির মধ্যে একটুখানি চিজ ছিল মেল্ট করা, তো সেই মেল্টেড চিজটা, তার ওপর দিয়ে একটুখানি সবজি, ওই পেঁয়াজ টমেটো আর শসা, তারপরে একটুখানি চিলি ফ্লেক্স, একটুখানি অরিগ্যানো, এগুলো দিয়ে তারপরে এটাকে ভালো করে এপিট ওপিট বাটারে ফ্রাই করে নেব। তো জানো তো বাড়িতে কারুর শরীর খারাপ হলে কিন্তু মন একদমই ভালো লাগে না, মানে আর রাজার শরীর খারাপ হলে তো আমার যেন মাথা ব্যথা আর সাথে মন কি খারাপ যে লাগে কি বলবো। তো সেই সোমবারের ব্লগ, রবিবারের ব্লগ, কোনো ব্লগই আমি এডিটিং করিনি, পোস্ট করিনি। তা আজ মানে এখন যখন রাজার শরীর সুস্থ হয়েছে, তাই সেই কমসে কম এক সপ্তাহ আগেকার ব্লগ এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর কি বলো তো, এখন পুজো সামনে, পুজোর সামনে যদি এখন বাড়িতে কেউ অসুস্থ থাকে ভালো লাগে? তার মধ্যে এখন যা সবার ডেঙ্গু ঠেঙ্গু হচ্ছে, আর ডেঙ্গুর কোনো উপশমই যদিও রাজা ছিল না, তাও বলা তো যায় না, মানে এখন ছিল না, হঠাৎ করে যদি চলে আসে, মানে জ্বরটা তো কম ছিলই না, না তার মধ্যে শরীরটা এত দুর্বল ছিল, মানে একবার এখানে যেখানে শুচ্ছে সেখানেই ঘুমিয়ে পড়ছে, যেখানে শুচ্ছিল সেখানেই ঘুমিয়ে পড়ছে, খাওয়া দাওয়া করছে ঘুমিয়ে পড়ছে, স্নান করে উঠছে ঘুমিয়ে পড়ছে, মানে এতটা দুর্বল আগে কোনো দিনও এরকম হয়নি। যাই হোক, তো সকাল সকাল আমার যেটা পড়ানোর কাজ ছিল, পড়িয়ে ঠড়িয়ে এসে এবার সকালের ব্রেকফাস্ট বানানো শুরু করেছি। সারাদিনে বিশ্বাস করো এই যে আজকের ব্লগটা যে শ্যুট করেছি, তারপরে একটুও সেরকম কিচ্ছু দেখাতে পারিনি, কারণ কিছু সেরকম আমি মানে মাথায় কাজ করছিল না যে কী করব। এত জ্বর আসছে, ওষুধ খাচ্ছে, ওষুধের রিয়াকশানটা যতক্ষণ থাকছে ততক্ষণ জ্বরটা কম, আবার জ্বরটা বেশি হচ্ছে, আর সাথে শরীরটা এতটা দুর্বল ছিল যে যেখানে শুচ্ছে সেখানেই ঘুমিয়ে পড়ছে, মানে আমার ভালোই লাগছিল না। এই যে সকালবেলা টিফিনের ভিডিওটা শ্যুট করেছি, তারপর থেকে বিশ্বাস করো আমার আর ভিডিও শ্যুট করতেই ইচ্ছা করছিল না, মনই যাচ্ছিল না। তো এই যে সকালবেলা রাজা উঠলো, মানে তাও এই যে সাড়ে নটার সময় তো আমি পড়িয়েই উঠলাম, প্রায় 10:15 মতন বাজে এখন, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আমি বললাম যাও মুখটা ধুয়ে আসো, মুখটা ধুয়ে এসে তারপরে টিফিনটা খেয়ে নাও, টিফিনটা খাওয়ার পর তো ওষুধগুলো খেতে হবে। তো এই যে ওকে তাই টিফিনটা দিয়ে দিলাম, টিফিনটা খেয়ে নিক, তারপরে আমার এদিকে সমস্ত ঘরের কাজগুলো পড়ে আছে করতে হবে। ভালো লাগছে জ্বরের মুখে? এখন কি জ্বর আছে না নেই? হালকা হালকা ওষুধটা খাওয়া এটা খাওয়ার পর।
তারপরে দুপুরবেলা সেরকম কিছুই রান্না করিনি, ভাতে একটুখানি পেঁপে সেদ্ধ দিয়েছিলাম আর চিচিঙ্গা দিয়ে পোস্ত দিয়ে রান্না করাই ছিল। মা ওদিক থেকে ভোলা মাছ পাঠিয়েছিল আর সাথে হচ্ছে শাপলা পাঠিয়েছিল। তো এই দিয়ে দুপুরবেলায় মোটামুটি খাওয়া দাওয়া হোক। ও আর একটুখানি পটল দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম আর একটুখানি স্যালাড রেখেছি। তো জ্বরের মুখে রাজার কোনটা ভালো লাগবে খেতে কি জানি, যাই হোক খাওয়া টাওয়া হয়ে গেছে মোটামুটি আমাদের। তারপরে চলে এসেছিলাম পড়াতে, মানে দুপুরবেলা 3:30 সময় বসে গেছিলাম পড়াতে। আর পড়াতে বসে একটুখানি তাও ওদের ওরা এসেছিলো, তাও একটু মনটা ভালো লাগছিলো, ওদের সাথে একটু কথাবার্তা বলছিলাম। রাজা ওইদিকেও বসেছে পড়াতে, কিন্তু গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর, তাই চেয়ারে বসেছে, নিচে বসেনি। তো রাজার সাথে আর তোমাদের দেখা করাচ্ছি না, তাই ভাবলাম জ্বরটা যখন কমেনি তাড়াতাড়ি করে পড়িয়ে উঠে এবার একটুখানি ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তাই চলো পড়ানো ঠড়ানো হোক, তারপরে এই যে দুজনে মিলে বেরিয়েছি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। আর রাজা গাড়ি চালিয়েই গেছে, বলছে দূত আমি টোটো করে যাব না, আমি গাড়ি চালিয়েই যেতে পারবো, চলো গাড়ি চালিয়েই যাই। চোখ মুখ দেখে বুঝতেই পারছে যে জ্বর পুরো ভর্তি একদম, গা গরম। তো মোটামুটি সেই সময় গিয়ে দেখি যে ডাক্তারখানায় প্রচণ্ডই ভিড় ছিল, অনেক রোগী ছিল যারা জ্বরের রোগী। তো বসেছিলাম অনেকক্ষণ অপেক্ষা টপেক্ষা করার পর তারপরে রাজার ডাক আসলো। তারপরে রাজা গেল ডাক্তার দেখাতে, তো ডাক্তার দেখে বলল সে মানে পরের দিন বললো যে রক্ত পরীক্ষা করতে। তো রাজা বলল যে আগে ওষুধগুলো খেয়ে দেখি, ওষুধগুলো খেয়ে যদি ঠিক হয়ে যায় তাহলে আর রক্ত পরীক্ষা করাবো না। তাই আমি বললাম যে রক্তটা পরীক্ষা করি না, বলে রক্ত পরীক্ষা করাতে হবে না, ওষুধটা খাই দেখবে ঠিক হয়ে যাবে। তো যাই হোক ওর কথাটাই যেন ঠিক হয়ে যায়। আর আসার পথে এই যে ফলটল কিনে আনলাম, আর এগুলো একটু কালকে থেকে কেটে টেটে দেবো, খাওয়া দাওয়া করে সুস্থ করাতে হবে। আর ব্লগ এখানেই শেষ করলাম, বেশি বড় করি।